এটা হচ্ছে আমাদের ঘুরতে আসা দ্বিতীয় দিন। তো সকালবেলা স্নান টান সমস্ত কমপ্লিট, এখন আমরা খেতে যাব, মানে ব্রেকফাস্ট দেখি খাওয়া দাওয়া কি হয়েছে। এই যে মামনি, আর ওই দেখো এই যে খাওয়া, এই তাকাই যে, এই যে অ্যাকোরিয়ামটার কাছে এসে না এই মাছটাকে দেখে, এই খুব সুন্দর মাছটা। হ্যাঁ কি কি ওরকম সামনে দেবে কিছু। আর এই দেখো বাকি, আমরা এখন খাওয়া দাওয়া করতে যাব। তো চলো তোমাদের সাথে আবার একটা নতুন দিন শুরু করলাম, সাথে থাকো, আসতে থাকো, আসো 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 আসো। বাইরের পরিবেশটা খুব সুন্দর, শান্ত, আর একটু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, ঝিরি ঝিরি দেখা যাক। সানাকে ওই যে নিয়ে আসছে, এই যে সানা আসছে, এই ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, দেখো ধরতে দেবে না। এই যে এই যে এই যে, হ্যাঁ আসো হাঁটো, ওই যে ওই যে ওই যে পিমনি, এই যে তিথি পিমনি, এই যে ওই যে পিমনি, ওই যে পিমনি, এই যে পিমনি। সকালের পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে, দেখো পাশের ফুলগুলো কি সুন্দর, এই সাদা ফুলগুলো, এখানে সাদা ফুলগুলো অনেক মানে ভর্তি আর কি। ও নিজে হাঁটবে, ওকে ছেড়ে দাও, আস্তে আস্তে একটু আস্তে, দেখো ও হাঁটবে। শোভন ঘরে আছে, ও একটু পরে খাবে, ও শরীরটা একটু ভালো নেই, অ্যাসিডিটি হয়ে গেছে ঘুরতে এসে, ঘুমটা ভালো হয়নি, তো তো একটু পরে খাবে, আমরা আগে খেয়ে নিই। হাই ফ্রেন্ডস, দেখো আবার রেডি হয়ে নিয়েছি, এই যে। তো এখন একটু ঘুরতে যাব, অনেক জায়গায় যাওয়ার আছে, তো কোথায় যাব আমি কিছুই জানি না, তবে বেরোচ্ছি। চলো তোমরা আমাদের সাথে, দেখব কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। সানা রেডি হয়ে গেছে, ওখানে সানাকে সানার মামামের কাছে দিয়ে দিয়েছি, আর এই যে ও পুরো রেডি, ও মাথাটা একটু মানে চুলটা ঠিকঠাক করছে, এই যে একটু তাকাও, ঠিক আছে। ওর শরীরটা ভালো নেই, তোমাদের বললাম একটু অ্যাসিডিটি হয়েছে, তো যাবে না যাবে নাই করছিল, তারপর ভাবলাম আমিও যাবো না, ও না গেলে তো আর আমি যেতে পারি না, আমার ভালোও লাগবে না। আর আমাদের জন্য তো সবাই দাঁড়িয়ে আছে, বারবার বলছে কিচ্ছু হবে না, আমরা আছি চল। তো যাই হোক, ও তাও এক কিছু ওষুধও খেয়ে নিয়েছে, তো দেখা যাক, দুগ্গা দুগ্গা করে বেরোই, তারপর কেমন কি থাকে না থাকে তোমাদের সাথে সেটাও শেয়ার করব ঘুরে এসে। তো চলো তোমরা দেখতে থাকো। পড়েছে, এখন যাচ্ছি বাসের কাছে, আর ওদের দেখো ওরা সবাই আমাদের জন্য, ওই দেখো আমাদের বাস রেডি, সবাই দাঁড়িয়ে আছে, আমরাই লাস্টে বেরোলাম। হাই ফ্রেন্ডস, একটু সবাই হাই বলে দাও, হাই হাই হাই, এই যে দেখো এই যে মামনি, এই যে সায়ন বাবলি, ওখানেও আমাদের অনেক লোকজন আছে, এই দেখো এই যে আমাদের বাসটা বেরোবে এখন, ওই দেখো শোভন আসছে, দেখি এটা কে, এটা হচ্ছে তিতির, দেখো আমরা এগিয়ে যাচ্ছি, আর এখন সামনে গেলে আমি উল্টে পড়ে যাবো। দেখো আমরা একটা নতুন জায়গায় ঘুরতে এসেছি, এটা কোথায় ঘুরতে এসেছি গো মামাই? কোপাই নদী। আচ্ছা কোপাই নদী, কোপাই নদীটাই আমরা দেখবো, সেটাই। না না আমার ইউটিউব ভিডিও হচ্ছে, এটা লাইভ করে দেবো, ছেড়ে দেবো, না না ওই ওই
ওই দেখো বোন চশমা দোকানে চশমা এই যে দেখি এই যে বড় মনি ছোট মনি হাই মামি এই যে বোন এই যে বোন কেও দেখো এই যে মামা এ আমায় তো দেখো আমাকে দেখো একদম এই যে এটাও মামি এখানে আমার সব মামা মামি বেশি ঠিক আছে চশমা হ্যাঁ ওটা হচ্ছে ফেমাস চশমা রাস্তা কিন্তু বাইক চলছে বাইক চলছে আচ্ছা চলো আসো এই যে পেছন পেছন আসো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলো তোমাদের দেখাই হ্যাঁ একদম এই দেখো এটা হচ্ছে কোপাই নদী দেখো কি সুন্দর জলটা বইছে বাচ্চারা আসো সবাই আমি দেখা গেল কুকুরের গায়ে এই যে বাস থেকে নেমে টোটোতে যাচ্ছি কারণ সামনে একটা ব্লকে যাচ্ছি ওই জন্য আমাদের বাস মানে বড় তো ওখান থেকে যাচ্ছে না তো তাই আমরা টোটো ভাড়া করেছি সবাই মিলে টোটোতে যাচ্ছি এতজন লোক সাতাশ জন অনেকদিন পর আমরা টোটোতে যাচ্ছি অনেকদিন পর টোটোতে ওঠাই হয় না তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সেটাও বলছি আচ্ছা সোনাঝুরি ওখানে ঘুরতে যাচ্ছি দেখা যাক আর এই দেখো আর এই যে মামনি বাপি আর শোভন সামনে বসেছে আর এই সোনাঝুরির বেস্ট জিনিস হচ্ছে যে ওখানে অনেক হ্যান্ডমেড জিনিস পাওয়া যায় আর যদি আপনারা এখানে কোনোদিনও আসেন শান্তিনিকেতনে ঘুরতে মাস্ট ভিজিট সোনাঝুরি কারণ ড্রেস থেকে শুরু করে জুয়েলারি খুব ভালো কালেকশন ওখানে হ্যাঁ একদম খুব ভালো কালেকশন তোমরা যদি কখনো শান্তিনিকেতন আসো তাহলে অবশ্যই কিন্তু এখানে এসো আর ঘুরে যেও চলো তাহলে আমার পরে তোমাদের সাথে কথা হবে এনজয় করছে রাইড এই দেখো কেমন লাগছে ও টোটোতে মনে হয় ফার্স্ট টাইম কি মামা টোটোতে না হ্যাঁ না ভ্যাকসিন দিতে যাওয়ার সময় যেহেতু বৃষ্টি হচ্ছিল আমরা বাইকে যেতে পারিনি তখন টোটোতে গেছিলাম পাপা পাপা হ্যাঁ বলো আর কি কি বলবে আর এই দিকটাই হচ্ছে সবুজ দেখো ভীষণ সুন্দর তারপরে আমি আবার কিছু কেনাকাটি করে তোমাদের সাথে দেখাবো আমাদের সবাইকে
বাবা দিয়ে ওকে নিয়ে চলে আসো, এইখানে চলে আসো ওকে নিয়ে। দেখো খুব গরম লাগছিলো, তাই জামাটা ছাড়িয়ে দিয়েছি ওকে, হালকা জামা পরিয়ে দিয়েছি। আমরা তো সবাই আখের রস খাচ্ছি। আমি খাচ্ছি না। কেন খাচ্ছিস না? আমাকে দেওয়া হচ্ছে না। আচ্ছা, ও খুব অবহেলিত নিপীড়িত, ওকে দেওয়া হচ্ছে না। এই যে খাবো না বলো খাচ্ছে। সোনা দিকে আসো। এই যে আমি খাচ্ছি আখের রস। খা তোমার এটা। এই যে সবাইকে দেখা যাচ্ছে। এই যে মামি সবাই দাও। আমি বলবো আমি খাচ্ছি না। এই যে এই যে আরে কি এটা নিলে, এটা এই যে নাচ করো নাচ করো দেখি। ওদের এইটাই তো উপার্জন।